প্রথমবার চট্টগ্রামে ছেলেকে নিয়ে স্টেজ মাতালো নায়িকা অপু বিশ্বাস। বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, এবং আপনি যদি অপু বিশ্বাসের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। তার কাদের প্রেম ও বিয়ে বেশিরভাগ ক্ষেত্রে লোকচক্ষু অন্তরলে হয়, অনেক ক্ষেত্রে সেই মধুর সময়টা বেশি দিন স্থায়ী হয় না, তবে বিচ্ছেদের পরই ক্যারিয়ারের বেশি মনোযোগী হয় তার কারা। তেমনই একজন হলো জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সবার অগোচরে গড় বেঁধেছিলেন শাকিব খানকে বিয়ে করে, কোনো কিছু বোঝো ওঠার আগে বিভিন্ন তিক্ততায় অপু বিশ্বাসকে ডিভোর্স দেন শাকিব খান। অবশ্য ডিভোর্সের পর শাকিবের প্রতি কিনা জমলো ফ্যানদের ভালোবাসায় মুগ্ধ ছিলেন অপু বিশ্বাস। অপুর ফ্যানদের সংখ্যাও আগের থেকে অনেক গুণ বেড়ে গিয়েছে। তবে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়েও দর্শকদের আগ্রহী কোনো কমতি নেই। ডিভোর্সের এতদিন পরও কেন বিয়ে করছেন না অপু বিশ্বাস, নাকি বাকি জীবনটা আব্রাহাম খানকে নিয়ে কাটিয়ে দিবেন? দর্শকদের এমনই সব প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, আমার জীবনে সবচেয়ে বড় ভুলটা হচ্ছে শাকিব খানকে বিয়ে করা, তাই এই ভুলটা আর দ্বিতীয়বার করতে চাই না। একমাত্র আমার ছেলে আব্রাহাম খান আমার কাছে সব কিছু, ভুল করছি ভুলের মাসলও দিয়েছি, পুনরায় আর ভুল করতে চাই না, এখন থেকে কাজ নিয়ে থাকতে চাই। সব নায়িকার বিপরীতে এখন অভিনয় করতেও আর বাধা নেই, তাই ধারণা করা হচ্ছে এখন আর দ্বিতীয় বিয়ে নয়, আপাতত একমাত্র ছেলে আব্রাহাম খান এবং কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান তিনি। সম্প্রতি আবারও বিয়ে করার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে অপু বিশ্বাস সরাসরি না করে দিয়েছেন, বিয়ে নিয়ে এই মুহূর্তে ভাবনা নেই অপুর। দ্বিতীয় বিয়ে নিয়ে মিডিয়া যা ছড়িয়েছে বা ছড়ানো হচ্ছে তা সবই গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই নায়িকা। তবে কি আর দ্বিতীয় বিয়ে করবেন না অপু বিশ্বাস? আপাতত বিয়ে না করলেও ভবিষ্যতে যে বিয়ে করার পরিকল্পনা নেই তা কিন্তু নয়, কারণ অপু এখন মানসিকভাবে প্রস্তুত নয়। এই বিষয়ে অপু বলেন, বিয়ে নিয়ে আমার পরিবার ভাবছে, কারো বেবি আছে আবার কারো পরিবার আছে, এটি আমার পছন্দ নয়। তো বন্ধুরা, অপুর দ্বিতীয় বিয়ে নিয়ে আপনাদের কী মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে বন্ধুদেরকে জানাতে ভুলবেন না। আর মিডিয়া জগতে এমন আর নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।